আমার চুল ছোটবেলায় সাদা হয়ে গেছে, এখন আমি চুলে প্যাকেটের মেহেদি দেই, তাতে সমাজে এটাকে খারাপ চোখে দেখে, তো এমন অবস্থা আমি কি করব। ভাইরা আমার, কারোর চুলে যদি কালো কালার হয়ে যায়, সাদা হয়ে যায়, তিনি চাইলে মেহেদির কালার ব্যবহার করতে পারেন, অন্য কোনো কালার ব্যবহার করতে পারেন, কালো কালার ব্যবহার করবেন, তিনি চুল কালো করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাইরু হাদা শাই, তোমাদের সাদা চুল সাদা দাড়ি এগুলোকে অন্য কালারে পরিবর্তন করবা, তবে ওয়াজান্নি বসওয়াত, কালো কালার দিয়ে পরিবর্তন করবা না। নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন, এর মধ্যে আমাদের ক্ষতি আছে, আপনার বুঝে আসুক আর না আসুক, অতএব ওদিকে আপনি যাবেন না। এখন মুশকিল হলো যে এলাকার মানুষ, আমি বললাম না, বেশিরভাগ ক্ষেত্রে সমাজের মানুষই সকল নষ্টের গোড়া, আশপাশে মানুষই মানুষকে ভালো হইতে দেয় না। একজন মানুষের চুল দাড়িতে তিনি মেহেদি লাগাইছেন, যুবক মানুষ এটা নিয়ে খোঁচাখুঁচি করে, যারা খোঁচাখুঁচি করে ওদের কারণে অনেক মানুষ খারাপের দিকে যায়, এরা সে জন্য দায়ী হবে এবং গুনাহগার হবে, অতএব এদিকে যাওয়া যাবে না। চাকরিজীবী ছেলেরা ছেলে ছাড়া মেয়ে বিতে চায় না অনেক অভিভাবক, মেয়ে প্রেম করলে সমস্যা নেই, চাকরিজীবী ছেলেই লাগবে, ব্যবসায়ীরা কি ভাত খায় না, ব্যবসায়ী দেখলেই নাক ছিটকায়। ভাই, যুবকদের মনে অনেক ব্যথা আছে বোঝা গেছে, বেশিরভাগ প্রশ্ন এই যুবকদের, মুরব্বীরা একটু খেয়াল করেন, চাকরি যে করে যত বড় চাকরি করুক না কেন, সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, দিন শেষে চাকরি মানে চাকরগিরি, দিন শেষে কি, বড় চাকরি করে মানে বড় চাকর, ছোট চাকরি করে মানে ছোট চাকর, দিন শেষে সব কি। আরে ভাই, আর যে ব্যবসা করে সে হতে পারে ভ্যানে করে তরকারি বিক্রি করে, হতে পারে সে বাজারে বসে রাস্তার পাশে ফুটপাতে কিছু বিক্রি করে, এই ব্যবসা এবং চাকরি দুইটার মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন অবশ্যই ব্যবসা উত্তম। ভাইরা আমার, চাকরিতে তো নির্দিষ্ট বেতন, ব্যবসায়ী আল্লাহ তাআলা তাকে এই অল্প ব্যবসাকে অনেক বড় করে দিতে পারেন এবং এটা প্রায় হয়, এই জন্য ব্যবসার মধ্যে চাকরির তুলনায় বরকত বেশি থাকে। তাই বলে চাকরি করা হারাম বলতেছি না, নাজায়েজ বলতেছি না, জায়েজ আছে, আপনি করেন, কিন্তু উদ্যোগী হওয়ার চেষ্টা করতে হবে। যুবক ভাইরা, যেই লোক আপনার কাছে বিয়ে দেয় না চাকরি করেন না বলে, মনোযোগ দিয়ে ব্যবসাটা করেন, ভালো করে ভালো করে করেন, যেই বেচারা বুঝবে আপনার কদর করবে সে আপনার কাছে বিয়ে দিবে, এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করে মেহনত করে ভালো করে ব্যবসাটাকে আগায় নিয়ে যান, মুসলমানের টাকা হলে দিনের কাজ হবে, মসজিদ মাদ্রাসায় দিবে, ভালো কাজে খরচ করবে, উপার্জন করেন, ব্যবসা করতে করতে একসময় যখন আল্লাহ অনেক পয়সা করে দিবে তখন তাকে তাকে বলতে পারবেন যে তাকায় তাকায় দেখেন বহু লোকরা আমি এখন চাকরি দেই, ঠিক না বেঠিক। হিম্মত করতে হবে যুবকরা, চাকরির চিন্তা করা যাবে না, ইহুদিরা দুনিয়াতে চাকরি করে না, ওরা ব্যবসা করে, নিজেরা উদ্যোক্তা হয়, তিল থেকে তাল হবে, আল্লাহ তাআলা আস্তে আস্তে বরকত দিবে, এজন্য চাকরির চাইতে ব্যবসার চিন্তা ভালো চিন্তা। আমাদের দেশে সব সিরিয়াল ধরে কিসের জন্য, চাকরির জন্য। আরে ভাই, মাথায় করে জিনিসপত্র বিক্রি করেন, কোনো অসম্মান নাই, কোনো অপমান নাই, হালাল রুজি, আল্লাহ তাআলা এক সময় বরকত দিতে দিতে দেখবেন অনেক টাকা হয়ে গেছে। যত বড় বড় ব্যবসায়ী দেখবেন, খবর নিয়ে দেখেন যে একসময় ঢাকা শহরে বাদাম বেচত, বাইরে জাতীয় কোনো কাজ করতো, আল্লাহ তাআলা এখন অনেক টাকা দিয়ে দিছে। এই জন্য মেয়ের বাবারা ভালো ছেলে খোঁজেন, বাবারে চাকরি খুঁজবেন শুধুমাত্র, চাকরি করে যদি শুধু ঘুষ খায় সারাদিন, ওই হারাম খোরের চাইতে রিক্সাওয়ালা অনেক ভালো, এই ভালোটা বুঝবেন না তো, সময় হলে বুঝবেন, তখন আফসোস করে আর কাজে আসবে না। ভালো ছেলে খুঁজতে চান, ফজরের নামাজে প্রথম কাতারে কোন যুবকরা সব সময় থাকে, খোঁজ করে করে ওইগুলার কাছে মেয়ে বিয়ে দেন, এক সময়ের গরিব ছেলে অভাব দূর হয়ে যাবে, মানুষের অভাব চিরকাল থাকে কিন্তু স্বভাব আমল এটাই হলো আসল জিনিস। আল্লাহ আমাদের মেয়ের বাবাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা ছেলেরাও কম না, দেখা যায় ছেলেরা তারা খোঁজে ময়দার বস্তা, আর মেয়ের বাবারা খোঁজে টাকার বস্তা, তো মানুষের সাথে মানুষের বিয়ে তো হয় না, আটা আটার বস্তা, ময়দার বস্তা, টাকার বস্তা বিয়ে হয়। আল্লাহ তাআলা আমাদের রুচিগুলো যেন ভালো হয় সেই তৌফিক দান করুন। সৎ মানুষ দুনিয়া থেকে কমে যাচ্ছে ভাই, সে বাবা খুব কম পাওয়া যায় মেয়ের বাবা, যে আমার মেয়ের জন্য একটা সৎ ছেলে আমি দেখব, যে ছেলের ভিতরে সততা আছে, আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, মুত্তাকি আছে, যে লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাসফার বিজাতের দিন, মানুষ পয়সা কড়ি অনেক কিছু দেখে বিয়ে শাদী দেয়,
তোমরা সবসময় বিয়ের শাদী করবা, বিয়ের শাদী দিবা মানুষের ওই ছেলে মেয়ের দিনদারিতা, ধার্মিকতা, তাকওয়া, আল্লাহ বিরুতা দেখে। এই আল্লাহ বিরুতার সম্পদ পৃথিবীর সকল সম্পদের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। ভাই, যেই লোক তার মেয়েকে ওই সরকারি চাকরি ছাড়া বিয়ে দিবে না, হ্যাঁ পয়সা ছাড়া বিয়ে দিবে না, আপনি ওই মেয়ে বিয়ে করতে যান কেন? দুনিয়াতে মেয়ের অভাব পড়ছে? আপনিও নিশ্চয়ই ওই বড় জায়গা দেখে দেখে গেছেন, আপনারও ঝামেলা আছে। তাহলে আপনি একটা গরিব মানুষ কিন্তু দিন আছে, তাকওয়া আছে, খুঁজে খুঁজে সেই মেয়ে বিয়ে করতে চান, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? দিনদারি তাকে আমরা সবসময় প্রাধান্য দিব, একদম জীবন সঙ্গিনী। যদি মেয়ে যদি দিনদার হয়, আল্লাহ বীর হয়, যাদের কপালে যাদের বাড়িতে আল্লাহ বীর তাকওয়ালা মুত্তাকি পরেজগার, আল্লাহকে চিনে, আখেরাত চিনে, কোরআন হাদিস মেনে চলে, এইরকম বউ যাদের কপালে পড়ছে, ওরা জানে দুনিয়াতে তাদের জন্য সংসারটা জান্নাত। আর আরেকজনের বউর সব আছে, শুধু দিনদারিতে নাই, বাহিরে অনেক ভালো সাজে, ভিতর দিয়া বেচারা ত্রাস শুরু হয়ে যায়। আল্লাহর ভয় না থাকলে তার সাথে চলা যায়? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আল্লাহ বীরও মানুষ পাওয়ার জন্য আল্লাহ বীরও হইতে হবে। অনেক যুবক আছে নিজে আকাম হুকুম করবে, আর এসে মহিলা মাদ্রাসার মেয়ে খুঁজে বেড়াবে, এই দুই নম্বরই করলে হবে না। এরপরে প্রশ্ন হলো, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? আমরা দেখছি বহু লোক সারাদিন সাংসারিক কাজের জন্য দৌড়ঝাঁপ, ব্যবসার জন্য কঠিন পরিশ্রম করে দিন কাটান, আর নামাজের সময় চেয়ারে বসে ধপ করে আদায় করেন, এটা কতটুকু যুক্তিসঙ্গত? ভাই, এটা ঠিক, অনেক লোক গাছে উঠতে পারে, উপর হয়ে ধান কাটতে পারে, ধানের চারা লাগাইতে পারে, ক্ষেত নিড়াইতে পারে, মাটি কাটতে পারে, সব পারে, শুধু মসজিদে এসে একটা চেয়ার নিয়ে উনি সাহেবগিরি করে নামাজ পড়ে। এইরকম যদি হয় যে উনি সবসময় উপর হইতে পারে, বসতে পারে, কোমর ভাঙতে পারে, সব পারে, মসজিদে এসে বলে না শরীরটা ভালো লাগতেছে না, একটা চেয়ারে বসে নামাজ পড়ি, তাহলে তার নামাজ হবে না। ফরজ নামাজ যদি এরকম পড়ে, ওই নামাজ হবে না। হ্যাঁ, যদি সত্যি এরকম হয় যে লোকটা হাঁটতে পারেন, দাঁড়াতে পারেন, কিন্তু রুকু করার জন্য যে কোমর ভাঙতে হয়, হয়তো মেরুদণ্ডের হাড্ডিতে কোনো অসুবিধা আছে, এটা পারেন না, অনেক ব্যথা হয়, অথবা এটা করলে তার ভয়াবহ কোনো ক্ষতি হবে, অভিজ্ঞ ডাক্তার বলেছেন তার রিস্ক আছে অনেক বেশি, এরকম হতে পারে, সেজদাতে রুকুতে কোমর ভেঙে ভেঙে যে যেতে হয়, এটা পারে না, কোমরে অথবা মেরুদণ্ডের সমস্যা আছে, এরকম যদি হয় উনি হাঁটতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, যেহেতু ওটা করতে পারেন, অতটুকু ক্ষমতা তার আছে। রুকু করার মতো অবস্থা নাই, অসুবিধা হয় হাড্ডিতে কোমরে, সেজন্য তিনি আস্তে করে চেয়ারে বসে হালকা ঝুঁকে রুকুর নিয়ত করে নামাজ পড়তে পারবেন। অতএব দেখতে হবে লোকটা আসলে মাজুর কিনা, একটু শরীর খারাপ লাগে আর চেয়ার টেয়ারে নামাজ পড়া শুরু করলাম, এই কাহিনী করলে নামাজ হবে না। অথবা আপনার সব করতে পারে, মসজিদে এসে মাজুর সাজা দেয়, সেটাও নামাজ হবে না। হ্যাঁ, ওই যে উপুর হয়ে কিছুই করতে পারেন না উনি, তখন তার জন্য রুকু সিজদা ইশারায় করে চেয়ারে বসে একটু ঝুঁকে নামাজ পড়লেও নামাজ হবে, মাটিতে বসে ঝুঁকে পড়লেও নামাজ হবে। কথা কি বুঝাতে পারছি? আজকাল আমাদের দেশে মসজিদগুলোতে এত পরিমাণ চেয়ার দেখা যায় নামাজের সময়, এটি কি চেয়ারের দোকান নাকি আকিস প্লাস্টিকের দোকান, এটা নিয়ে সন্দেহ পড়ে যাওয়ার সময়, ঠিক না বেঠিক? আরে ভাই, 20 বছর আগেও তো এত কোমর ব্যথার রোগী ছিল না এদেশে, ছিল? কোত্থেকে এত কোমর ব্যথার রোগী আসছে? আল্লাহ কোমর ব্যথার রোগীদের কোমর ভালো করে দেখ, আর যারা কোমর ব্যথার রোগী সাজছে আল্লাহ তাদেরকে সাইজ করে দে, মানে বুঝার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। অসুস্থকে বদ্ধ আমরা করতে পারি না, মুসলমান বদ্ধ করে না।